শুরু হয়ে গেল বিশ্বের অন্যতম প্রিয় ফেস্টিভ্যাল 75তম কান চলচ্চিত্র উৎসব। আর সেখানে রেড কার্পেটে হাঁটা নয়, এবার বিচারক তিনি, নাম দীপিকা পাড়ুকন। সব্যসাচীর ডিজাইন করা শাড়ি পরে একেবারে রেট্রো লুক মাতিয়ে দিল প্রত্যেককে। 75তম চলচ্চিত্র উৎসবে মোট 9 জন জুরি রয়েছেন, দীপিকা তার মধ্যে একজন। সোমবার চলচ্চিত্র উৎসবে জুরি ডিনার ছিল। সব্যসাচী মুখোপাধ্যায় ডিজাইন করা কালো এবং সোনালী রঙের ডোরা কাটা চুমকিনি নকশা করা শাড়িতে মোহময়ী দীপিকা। সঙ্গে ছিল ব্রালেট, সোনালী হেয়ার ব্যান্ড, যা দারুণ লাগছিল। ভক্ত নেটিজেন প্রত্যেকেই বলছেন সেরা সেরা। জুরি ডিনারে মাল্টি কালার সিকোয়েন্সের ড্রেসেও নজর কাড়েন অভিনেত্রী। আবার ভাইরাল দীপিকার কান ফেস্টিভ্যাল লুক।